বন্ধুরা আজকে যে ফুল গাছটি নিয়ে আলোচনা করব তার নাম কোপসিয়া ফুটি পিঙ্ক কালার হওয়ার জন্য অনেকে এটিকে পিঙ্ক কোপসিয়া বলে থাকে এটিটি হাড়ি এবং পারমানেন্ট প্ল্যান্ট মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গাছে ফুল ফোটা শুরু হয় যা চলে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত তাই আপনি যদি শীতের মরশুম বাদে সারা বছরই গাছ থেকে এই ধরনের পিঙ্ক কালারের ফুল পেতে চান তাহলে অবশ্যই টগর প্রজাতির এই গাছটিকে আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে হবে হিন্দিতে গোলাপি রঙের এই ফুল গাছটিকে বলা হয় পিং চাঁদনি তো চলুন আজকের এই ভিডিও থেকে পিং চাঁদনি গাছের বা গোলাপি টগর গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্পর্কে জেনে নেওয়া যাক তো আমি পিন্টু বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং ক্রিয়েটিভিটি গার্ডেনিং চলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন সেটি দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করা এবং গাছটি বিগত তিন বছর ধরে একই টবে রাখা আছে কোনো ধরনের মাটি পরিবর্তন বা শেকর কাটা ছাটাই করা হয়নি তাই আপনি যদি ছোট একটি চারাগাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তাহলে আপনাকে দশ ইঞ্চি অথবা তার থেকে বড় টবে প্রতিস্থাপন করতে হবে তাহলে দু আড়াই বছরের মধ্যে কোনো ধরনের মাটি পরিবর্তন বা শেকড় কাটা ছাটাই না করলে চলবে তবে চারা টবে প্রতিস্থাপন করবার সময়ে টবের উপরি অংশ থেকে দু আড়াই ইঞ্চি নিচে মাটি দেবেন টবের কানায় কানায় কখনও মাটি দেবেন না এবার আসছি মাটি প্রস্তুত প্রসঙ্গে পিংচাঁদনি গাছটিকে সরাসরি মাটিতে প্রতিস্থাপন করবার পূর্বে মাটির সাথে গোবর সার হাড়ের গুঁড়ো শিংকুচি এবং নিমখোল ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে এবং টবে চারা প্রতিস্থাপন করবার পূর্বে আমাদের ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে মাটি প্রস্তুতের ক্ষেত্রে দোয়াশ মাটি নিতে হবে পঞ্চাশ শতাংশ গোবর সার নিতে হবে তিরিশ শতাংশ কোকোপিট নিতে হবে দশ শতাংশ হাড়ের গুঁড়ো নিতে হবে পাঁচ শতাংশ শিংকুচ নিতে হবে পাঁচ শতাংশ এবং সবশেষে পরিমাণ এবং নিমখোল ভালোভাবে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন পিংচাঁদনি গাছের জন্য ব্লেদওয়াশ মাটি এবং এটেল মাটি একদমই উপযুক্ত নয় ব্লেদওয়াশ মাটি ব্যবহার করলে টবের মাটিতে জলের অভাবের কারণে গাছ মারা যেতে পারে এবং এটেল মাটি ব্যবহার করলে গোড়ায় জল জমে শিকড় পচে যেতে পারে অবশেষে গাছটি মারাও যেতে পারে সুতরাং আমাদের এমনভাবে মাটি প্রস্তুত করতে হবে যাতে মাটি ওয়েলডেন হয় জল প্রয়োগ পিংচাঁদনি গাছ হালকা ভেজা মাটি পছন্দ করে তবে কিঞ্চিৎ জলের অভাব দেখা দিলে ফুলগুলি এবং পাতাগুলি নেতিয়ে পড়ে গরমের মরশুমে আপনারা গাছের গোড়ায় দিনে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন এবং অন্যান্য সময়ে দিনে একবার করে জল দিলেই অদষ্ট এছাড়া আপনি যদি ভুল করে গাছের গোড়ায় ওভারওয়ারিং করে ফেলেন তাতে কোনো সমস্যা নেই বর্ষার মরশুমে তবে তিন চার দিন বা চার পাঁচ দিন জল জমে থাকলেও গাছের কোনো ক্ষতি হয় না কিন্তু গরমের মরশুমে তিন চার দিন বা চার পাঁচ দিন যদি জল না দেওয়া হয় গাছ নিশ্চিতভাবে মারা যাবে সুতরাং সর্বদা আপনার টবের মাটি ভেজে রাখার চেষ্টা করবেন সানলাইট বা সূর্য আলো পিঙ্ক চাঁদনি ফুল সানলাইট এবং পার্শালসের দুই ধরনের পরিবেশের সাথে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তবে অন্যান্য গাছের তুলনায় এই গাছের বৃদ্ধি খুব ধীরগতিতে হয় ফুলের মরশুমে গাছটিকে আপনারা ছ থেকে আট ঘন্টা সূর্য আলোতে রাখবেন তাতে করে গাছে ফুলের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে আমার গাছটি দিনে ন থেকে দশ ঘন্টা টানা সূর্য আলো পায় তবে তীব্র গরমে গাছটিকে আপনারা আংশিক ছায়াযুক্ত স্থানে রাখবেন তা না হলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে পাতাগুলি গাছ থেকে ঝরে পড়বে কীটনাশক প্রয়োগ কফসিয়া ফুটিকোসা বা পিঙ্ক কপসিয়া গাছ সাধারণত কোনো রোগে আক্রান্ত হয় না তথাপি আপনারা সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন নির্মল জলের সাথে মিশে সন্ধ্যাবেলা গাছে স্প্রে করতে পারেন খাবার প্রয়োগ শীতের মরশুম বাদ দিয়ে প্রায় সারা বছরই গাছে ফুল ফোটে এই ধরনের গুচ্ছ আকারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং ফুলের পরিমাণ বৃদ্ধি করতে টবের মাটিতে প্রতি মাসে একবার করে মাইক্রোডেভস বা অনুখাদ্য ব্যবহার করবেন এর সাথে অবশ্যই ব্যবহার করবেন আপনারা গোবর সার প্রতি দু মাস অন্তর আপনারা গাছের গুঁড়ায় হাড়গুঁড়ো এবং শিমকুচি ব্যবহার করবেন মনে রাখবেন গাছে সার প্রয়োগ করার আগের দিন আপনারা টবের মাটিতে অল্প পরিমাণ জল প্রয়োগ করবেন এবং যেদিন আপনারা সার প্রয়োগ করবেন সেদিন কোনো কিছুর দ্বারা মাটি প্রথমে আপনারা এক থেকে দেড় ইঞ্চি খুঁচিয়ে নেবেন তারপর আপনারা সার প্রয়োগ করবেন বন্ধুরা গাছে ফুল আনার জন্য এটাই যথেষ্ট আর রাসায়নিক সারের মধ্যে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন অথবা আপনারা মাসে একবার পাতলা সরিষার খোল জলের সাথে ডিএপি মিশে মিশিয়ে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা মাসে একবার পটাশার ব্যবহার করবেন বন্ধুরা এই ছিল গোলাপি টগর গাছের পরিচর্যা সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও আপনাদের যদি পিঙ্ক টগর গাছের পরিচর্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার সরাসরি ফেসবুক গ্রুপে জয়েন করে আমাকে প্রশ্ন করতে পারেন এছাড়াও আমার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে এই গাছের পরিচর্যা সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন আশা করি বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখাবে পরবর্তী আরটি ভিডিওতে তো সে ভালো থাকবেন টেক কেয়ার